গাইস, আজকে বাসায় মেহমান আসছিল, তাই ভালো খাবার। এই যে গরুগোস্ত, করলা ভাজি, করলা ভাজি কেউ ধরছে না, ভালো খাবার পাইছে সবাই। আর এখানে হলো মুরগি রান্না করছিলাম, তো মেহমানরা খাওয়ার পরে যা আছে তো আমার আপনাদের ভাইয়ের জন্য রেখে দিছিলাম, তো সে এখন সে অনেক পছন্দ করে এটা তার। এই যে জাইন, জাইন খাইতেছে শশা নিয়ে একদম ভইরা ফেলছি, কিন্তু খাওয়ার নাম নেই। খাও, চিকেন দিয়ে খাও। তারপরে এই যে কি করব, গ্যাস নাই, করে রাইস কুকারে রান্না করছি আজকে। আলু ভাজি আছে, আর এই দেখুন আমার গাছ এখানে রাখছি, গাছ কি একটা গাছ। হ্যাঁ খাও, গুস্তা খাও, তো তারও বেশি ঘুমাবে না। হ্যাঁ, গুস্তা খেলে বড় হয়, ভালো ভালো খাবার খেলে বড় হয়, বুঝলে। টেবিলটা ছোট হয়ে গেছে আমাদের জন্য, কিন্তু বড় টেবিলও আছে, কিন্তু স্পেস কম, রুম দেখতে পাচ্ছেন রুমটা কত ছোট, তাই ছোট দেখেই নিয়ে আসছে। আর এই ফুলদানিগুলো আপাতত এখানে রাখছি, পরবর্তীতে দেখি কোথায় রাখা যায়। মেহমান আসছিল আমার ভাসুর হবে, সম্পর্কে না, তোমার ভাই না, সম্পর্কে তোমার জ্যাঠা, তোমার জ্যাঠা। আর এই গাছগুলো দেখেন গাইস, এই গাছগুলো আমি সুন্দর করে দিছি, শিকড় বের হবে এই জন্য গাছের ইয়েতে। আর এটা হলো মানি প্ল্যান্ট গাছ, তো এগুলা ঘরের ভিতরেই থাকে, কিছু হয় না। আর রাতের বেলা এইগুলো অক্সিজেন দেয়, এই গাছটা, এই গাছ, এটা বেশি অক্সিজেন দেয়, তো তাই বলে ঘুম আসে না, বিশ্বাস করলো না। গাছ থেকে তো মানুষ অক্সিজেন গ্রহণ করে, জানো না তা না হলে এটা একদম নষ্ট হয়ে যাচ্ছে টেবিল ক্লথটা। আমার জামাইয়ের খুব পছন্দ গরুর গোস্ত, এক পিস খাইছে, কালকে অফিসে নিয়ে যাবে, তো তাই। রান্নাটা কেমন হয়েছে, ভালো? ঘুম এই জন্য তো খাইয়ে মজা পাইতেছে না। তুমি গরু পছন্দ করো, তুমি চিকেন পছন্দ করো, তুমি এতে খাও, বলো। গাইস, আমার যে সবাই দোয়া করবে, এটা মামপট যায় মিস। পড়বা তো আব্বু, তোমাকে দেখাবো। হ্যাঁ, ওকে দেখেন, জাইনকে দেখেন, বেশি বেশি করে দেখেন। এখন জাইন খাবে, এখন আমার জাইন খাবে, দেখি পাখিটা তাকাও তো। তুমি খুশি? এই প্রথম জাইনে একটু চিকেন খাচ্ছে ভালো করে, এতদিন এত চিকেন পছন্দ করতো না, তুমি চিকেন তো এতদিন খাইতে না বাবা, খাও। এই যে প্লেট জাইনের, জাইনের প্লেট, চিকেন নিচে, তবে সালাদ। আর এই যেগুলো খাইলো না কেন, টমেটো খাইলো না কেন, ভালো জিনিস খাই।